আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন আলু দিয়ে মুরগির পা, গিলা, মাথা এগুলো রান্না করে দেখাবো। আর এইভাবে রান্না করলে দেখবেন এর থেকে বাজে যে একটা গন্ধ আসে সেটা আসবে না, আর খেতে দারুণ লাগবে। প্রথমেই একটা কড়াইতে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব এখানে আছে তেজপাতা, 2 থেকে 3টা দারুচিনি স্টিক, আর গোলমরিচ আছে 15 থেকে 20টা, আছে 3টা লবঙ্গ আর 5টা এলাচ। এগুলোকে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, জাস্ট এগুলোকে অল্প আছে একটু ফ্লেভারটা বের হতে দেব, পুড়িয়ে ফেলা যাবে না। একটু কমিয়ে আঁচ, তারপর এগুলো ভাজবেন, নয়তো শরীরে ছিটকে আসবে। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে 6 থেকে 7টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এই লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো পেঁয়াজটাকে একদম ভাজবো না, জাস্ট একটু যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব আদা বাটা। টেবিল চামচ ব্যবহার করছি যেটা একটু বড় সাইজের হয়ে থাকে। তো আদা আর রসুনটাকে এই তেলের মধ্যে পেঁয়াজের সাথে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেরকমভাবে আমরা ব্রাউন করে ভেজে থাকি সেইভাবেই আদা রসুনের সাথে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, সাথে আদা রসুনটারও খুব ভালো একটা ফ্লেভার বের হয়েছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব, যাতে করে বাকি মশলাগুলো দেওয়ার সময় পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, এটা একটু ঝালঝাল হবে তাই একটু বেশি করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর এখানে 4টা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু ছোট সাইজের ছিল, আমি এখানে 4টা ব্যবহার করছি, আর টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা খেতে দারুণ লাগবে। তো এগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব, আর এই রান্নাটার ক্ষেত্রে অবশ্যই মশলাগুলোকে 2-3 বার পানি দিয়ে দিয়ে কষাতে হবে। এই মশলাগুলো যত ভালো করে কষাবেন ততই কিন্তু রেসিপিটার স্বাদ বাড়বে, তো মশলাটা অবশ্যই কষাতে হবে। আর মিডিয়াম হাই হিটে রেখে যদি আপনি মশলাটা 2-3 বার পানি দিয়ে কষান তাহলে কিন্তু সময় বেশি লাগবে না। তো এই যে দেখুন তেলটা যখন ছেড়ে দিবে এরকমভাবে, তখন আবারও আরেকটু পানি দিয়ে দিচ্ছি এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 বার পানি দিয়ে কষানোর পর যখন দেখবেন এরকম তেলগুলো ভেসে উঠছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে আলু দিয়ে দেব। আমি আজকে নতুন আলু ব্যবহার করছি আর এগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগে না, তাই আমি আস্তে আস্তেই নিয়েছি, আর এগুলো একটু ছোট সাইজের। তো এই মশলার সাথে এই আলুটাকে কম আঁচে ভালো করে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিট, মানে আলুটাকে আমি 50%-এর মতো সেদ্ধ করে নেব। এ তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, মাঝে মাঝে নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যাবে। তো 5-6 মিনিট হয়ে গেলে এই আলুগুলো 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে সেই পা, গলা, তারপর গিলা যে রয়েছে মাথা সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কলিজা ব্যবহার করিনি, কলিজা দিলে তরকারির কালারটা চেঞ্জ হয়ে যায় তাই আমি দেইনি, আমার কাছে ভালো লাগে না, আপনারা চাইলে দিতে পারেন, তবে কলিজা আলাদা ভুনা করলে কিন্তু খেতে ভালো লাগে। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু পানি দেব। এই যে দেখুন জাস্ট 1/4 কাপের মতো হবে পানি দিয়েছি, এর থেকে বেশি পানি দেওয়া যাবে না, নয়তো এর থেকে যে একটা এক্সট্রা গন্ধ আসে সেটা চলে আসবে, আর অল্প পানিতে যদি আপনি রান্না করেন তাহলে এই গন্ধটা আসবে না। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আরেকটা কথা, এই পা, গলা এগুলো থেকে কিন্তু আলাদা পানি বের হবে, তো এর থেকে বেশি অবশ্যই কোনোভাবেই পানি দিবেন না।
ঢাকনা দিয়ে ঢেকে আমি 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি, আর মাঝে একটু নেড়ে দিয়েছিলাম। এই যে দেখুন পা থেকে কতখানি পানি বের হয়েছে। তো এই ঝোলের মধ্যেই আমাদের এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর পা গলা এগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, আর আলুটাকে আমরা 50%-এর মতো সেদ্ধ করেই নিয়েছিলাম। তো ভালো করে নেড়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। যখন দেখবেন এই রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর 5-6 মিনিট আগে এই মটরশুঁটি আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মটরশুঁটিটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5-6 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 5 মিনিট পর দেখুন ঝোল থেকে তেল কিন্তু ভেসে উঠছে, তার মানে আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। আর এই সব কিছু চেক করবেন হয়েছে কি না। আমি আপনাদেরকে একটা আলু কেটে দেখাচ্ছি। দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পা গলা এগুলো সেদ্ধ হয়ে গেছে। লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলোকে গরম গরম সার্ভ করতে পারেন। এইভাবে রান্না করলে দেখবেন এর থেকে কোনো গন্ধ আসবে না, আর খেতে অনেক মজা হবে। তো আজকের রেসিপিটি ভালো লাগলে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।